আমরা আজকে একটা নতুন টপিক শুরু করব এবং সেটা হচ্ছে দ্য লাস্ট রাইট টুগেদার এই কবিতাটি আমরা শুরু করবো আজকে ঠিক আছে টেক্সট অ্যানালিসিস করবো লাইন বাই লাইন অ্যানালিসিস করবো পুরো ডিটেলসে অ্যানালিসিস হবে তো রবার্ট ব্রাউনিংয়ের লেখা এই কবিতাটি দ্য লাস্ট রাইট টুগেদার ওকে এই কবিতাটি খুবই সুন্দর একটা কবিতা অ্যান্ড দিস পোয়েম ইজ অলসো নোন অ্যাজ ওয়ান অফ দ্য বেস্ট লাভ পোয়েমস ইন ইংলিশ লিটারেচার ওকে এবং অবশ্যই একটা জিনিস মনে রাখো ইটস আ ড্রামাটিক মনোলগ ঠিক আছে তো খুবই সুন্দর একটা কবিতা কবিতাটি আমরা পুরোটা কমপ্লিট করব ঠিক আছে বাট একটা ভিডিওতে সেটা হবে না দেখি কতটা হয় বাকি তারপরে আমরা পাট পাট করে করব ঠিক আছে তো পুরোটাই কমপ্লিট করব অবশ্যই এবং যারা ভিডিওটি দেখছে তাদের কাছে এক একটা কথা বলবো অবশ্যই ভিডিওটি পুরোটা দেখো খুব সুন্দর একটা কবিতা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এবং এখান থেকে হেল্পও হবে ওকে তো রবার্ট ব্রাউনিং কিন্তু এইটিন টুয়েলভে জন্মগ্রহণ করেন কোথায় লন্ডনে ওকে লন্ডনে কিন্তু এইটিন টুয়েলভে জন্মগ্রহণ করেন অ্যান্ড ডেথ হচ্ছে সেভেন্থ মে ঠিক আছে তারপরে তারপরে তিনি এইটিন এইটটি নাইনে মারা যান তিনি যখন মারা যান তা তিনি কিন্তু তখন ছিলেন ইতালির ভেনিসে তো মারা যাওয়ার পরে তার বডিটা সেখান থেকে ইংল্যান্ডে আনা হয় এবং সেখানেই কিন্তু শবদাহ করা হয় ঠিক আছে তো রবার্ট ব্রাউনিং এর মধ্যে আমাদের কিন্তু অনেকগুলি খুব সুন্দর সুন্দর কবিতা উপহার দিয়েছেন খুব সুন্দর সুন্দর আমাদের জন্য কবিতা তিনি লিখেছেন তো এই কবিতাটিও কিন্তু তাদের মধ্যে একটা অন্যতম ঠিক আছে দ্য লাস্ট রাইট টুগেদার এই কবিতার বিষয়টা হচ্ছে এখানে আমরা একজন লাভারকে পাবো আর একজন বিলেভটকে পাবো দুজনকে ঠিক আছে এবং দুজনে কিন্তু এবং এখানে আমরা দেখবো যে বিলেভ্ট কিন্তু তার লাভারকে রিজেক্ট করেছে রিজেক্ট করবে ঠিক আছে ও অ্যাকচুয়ালি কবিতাটি শুরু হয়েছে রিজেকশানের পর থেকে বিল্যাভ তার লাভারকে রিজেক্ট করেছে তারপর থেকে কবিতাটি কিন্তু শুরু হচ্ছে ওকে তো কবিতাটি কিন্তু ফার্স্ট পাবলিশড হয় এইটিন কবিতাটি ফার্স্ট পাবলিশ হয়ে হচ্ছে এইটিন ফিফটি ফাইভে ওকে এইটিন ফিফটি ফাইভে কিন্তু পাবলিশ হয় এইটিন ফিফটি ফাইভ এবং মেন অ্যান্ড উমেন এই নামে যে কালেকশানটা ছিল সেখানে কিন্তু কবিতাটি পাবলিশ করা হয় এইটিন ফিফটি ফাইভে তো দেখো আমরা শুরু করছি আমাদের টেক্সট অ্যানালিসিস দ্য লাস্ট রাইট টুগেদার বাই রবার্ট ব্রাউনিং কী বলছে আই এইট দেন ডিয়ারেস্ট since it is শো so. since now at length মাই ফেট i নো সিন্স নাথিং অল মাই লাভ অ্যাভেলস সিনস অল মাই লাইফ সিমড মিন ফর fails since this ওয়াজ রিটেন and নিডস মাস্ট বি দেখো কবিতার কিন্তু অ্যাব্রাফলি শুরু হচ্ছে আই সেট তো রিজেক্ট করেছে লাভার বিলাভ কিন্তু লাভারকে রিজেক্ট করেছে তারপর থেকেই কবিতাটি শুরু হচ্ছে আই সেট দেন ডিয়ারেস্ট সিন্স ইট ইস তো রিজেকশানের পর তখন বলছেন আই সেট মানে কি লাভার বলছেন পোয়েটিক পার্সোনা তিনি বলছেন সেট দেন ডিয়ারেস্ট এখানে ডিয়ারেস্ট বলছে বিলাভকে বলছে সম্বোধন করছে বলছে সেন্স ইট ইজ শো সেন্স ইট ইজ শো মানে নাও দ্যাট আই সি ইউ হ্যাভ রিজেক্টেড মাই লাভ অ্যান্ড আই হ্যা অ্যান্ড ইউ হ্যাভ টোল্ড মিসও তুমি আমার লাভটাকে রিজেক্ট করেছো এবং সেটা আমাকে জানিয়েছো ঠিক আছে জানাচ্ছো সিন্স ইট ইজ শো মানে হচ্ছে এটা তো হওয়ারই ছিল ঠিক আছে এটা তো হওয়ারই ছিল তুমি আমাকে রিজেক্ট করেছো এটা হওয়ারই ছিল সিন্স নাও অ্যাট লেন্থ মাই ফেট আই নো অ্যাট লেন্থ মানে মূলত বা বিশেষত বলছি সিন্স নাও অ্যাট লেন্থ মাই ফেট আই নো মূলত আমি আমার ফেটটাকে জানি এটা আমার ফিট হচ্ছে ভাগ্য ঠিক আছে আমি আমার ভাগ্যটাকে জানি আমি আমার ভাগ্যটাকে জানতাম এটা হওয়ারই ছিল এটাই তো আমার ভাগ্যে লেখা ছিল তাই বলছে সিন্স নাও অ্যাট লেন্থ মাই ফেট আই নো আমি আমার ভাগ্যটাকে জানি এটাই হওয়ার ছিল আইসাইড দেন ডিয়ারেস্ট সিন্স ইট ইস শো সিন্স নাও অ্যাট লেন্থ মাই ফেট আই নো তো রিজেকশানের পরেই সে বলছে আমি এটা জানতাম এটা হওয়ারই ছিল এটাই আমার ভাগ্যে লেখা ছিল আমি আমার ভাগ্যটাকে জানতাম গট ইট সিন্স নাথিং অল মাই লাভ অ্যাভেলস হিয়ার অ্যাভেলস মিনস অ্যাচিভ হিয়া এখানে হচ্ছে অ্যাভেলস মানে কি অ্যাচিভ ওকে বলছে সিন্স নাথিং অল মাই লাভ অ্যাভেলস মানে কি মাই লাভ অ্যাভেলস নাথিং আমার লাভ তোমার থেকে কোনো কিছুই অ্যাচিভ করতে পারেনি কোনো কিছুই অর্জন করতে পারেনি আমি তোমাকে ভালোবেসেছি বাট আমি তোমার কাছ থেকে কিছুই অ্যাচিভ করতে পারিনি মাই অল লাভ ফর ইউ হ্যাজ গন ইন ভেন গট ইট সেটাই বলছে সিন্স নাথিং অল মাই লাভ অ্যাভেলস মানে মাই লাভ অ্যাভেলস নাথিং তারপরে দেখো সিন্স অল সিন্স অল মাই লাইফ সিমড মেন ফর ফেলস এবং রিজেকশনের পরে বিলাভডকে কিন্তু সরি লাভারকে কিন্তু মনে হচ্ছে তাই সে যেন ফেল করেছে বলছে মাই লাইফ সিমড মিন ফর ফেল সে যেন ব্যর্থ হয়েছে ব্যর্থ প্রেমিক ঠিক আছে সে চেয়েছিল তাকে ভালোবাসতে বাট সে ব্যর্থ হয়েছে কারণ তার বিলাভ তাকে রিজেক্ট করে দিয়েছে ঠিক আছে তার লাইফটা যেন মুহূর্তের মধ্যে রুইন হয়ে গেল তাই বলছে মাই লাইফ সিমড মিন্ট ফর ফেলস বলছে আমার জীবনের অর্থ অর্থই নেই আমার জীবনটা যেন ফেল হয়ে গেছে আমি ফেল হয়েছি ঠিক আছে সিন্স দিস ওয়াজ রিটেন অ্যান্ড নিডস মাস্ট বি এবং দিস ওয়াজ রিটেন এবং এটাই তো লেখা ছিল এটাই তো আমার ভাগ্যে লেখা ছিল সিন্স দিস ওয়াজ রিটেন সিন্স দিস ওয়াজ রিটেন ইন মাই ফেট এটাই আমার ভাগ্যের লেখা ছিল অ্যান্ড নিডস মাস্ট বি এবং এটাই তো হওয়ার ছিল ঠিক আছে এটাই আমার ভাগ্যের লেখা ছিল এবং এটাই আমার হওয়া ছিল যেটা আমার সঙ্গে হয়েছে এটা হওয়ারই ছিল গট ইট মাই হোল হার্ট রাইজেস আপ টু ব্ল্যাস ইউর নেম ইন প্রাইড অ্যান্ড থ্যাঙ্কফুলনেস টেক ব্যাক দ্য হোপ ইউ গেভ আই ক্ল্যাম অনলিয়া মেমোরি অফ দ্য সেম কী বলছেন মাই হোল হার্ট রাইজেস আপ টু ব্লাস ওকে এই লাইনটার মধ্যে একটা রেটরিক আছে কি রেটরিক স্নেক ডকি কেন স্নেক ডকি দেখো বলছে মাই হোল হার্ট রাইজেস আপ টু ব্লাইটস বলছে আমার তোমাকে ব্লেস করতে ইচ্ছা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি কিন্তু লাভার তার বিলাভকে ব্লেস করতে চাইছে লাভার ব্লেস করতে চাইছে বাট এখানে দেখো বলছে এখানে কিন্তু তার হার্ট বলছে মাই হার্ট মাই হার্ট রাইজ ইস আপ টু ব্লেস ঠিক আছে অ্যাকচুয়ালি ব্লেস করতে চাইছে লাভার বাট সেটাকে বলছে সে মাই হার্ট হার্ট দিয়ে বলছে সো এটাকে বলা হয় ডকি পার্ট ফর দ্য হোল ঠিক আছে মানে কি তার পুরো বডির মধ্যে একটা পার্টকে বোঝাচ্ছে মাই হোল হার্ট এটার দ্বারা কিন্তু সে কবি তার নিজেকেই বোঝাচ্ছে এটা হচ্ছে সিনেক সিনেকডি মাই হোল হার্ট রাইজ ইস আপ টু ব্লেস ইউর নেম ইন ফ্রাইড অ্যান্ড থ্যাংকফুলনেস বলছে দেখো এখানে রিজেক্ট হওয়ার পরেও সে কিন্তু তার মিস্ট্রেসকে তার বিলাভকে সে কিন্তু ব্লেস করতে চায় আশীর্বাদ করতে চায় নর্মালি জেনারেলি কি হয় আমাদের এদিকে রিজেকশানের পরে দেখবে সাধারণত তার মানে একটা ছেলে রিজেক্টেড হওয়ার পরে কি করবে সেই মেয়েটার নামে বিভিন্ন রকম কুৎসা কথা বলবে বাজে বাজে কথা বলবে তার নামে সমাজে বিষ ছড়াবে বাজে বাজে কথা বলে বেড়াবে রকম যাতে তার বিয়েটা না হয় সেই চেষ্টা করবে তো বিভিন্ন রকম উপায় থাকে কেউ আবার মানে দারুটারু পান করে একেবারে সেই দেবদাসের মতো অবস্থা তো বিভিন্ন রকম বিষয় থাকে বাট এখানে কিন্তু তাকে কিন্তু রিজেক্ট করার পরেও সে কিন্তু কোনো রকম সেরকম কিছু রকম কিন্তু কুমন্তব্য বা কোনো কিছুই কিছু তার জন্য কিন্তু নেগেটিভ কিন্তু কিছুই করছে না বাট সে বরঞ্চ তাকে ব্লেস করতে চাই। ঠিক আছে মাই হোল হার্ট রাইজ হ্যাভ টু ব্লেস ইউর নেম ইন প্রাইড অ্যান্ড থ্যাংকফুলনেস বলছে তোমার এবং সে যে তাকে ভালোবেসেছে ঠিক আছে ঠিক আছে সে যে তাকে ভালোবেসেছে তার জন্যে সে কিন্তু প্রাইড ফিল করে কেন প্রাইড ফিল করে তোমার মতো একজনকে আমি ভালোবাসতে পেরে তোমার মতো একজনকে আমি ভালোবেসেছি এটা আমার কাছে একটা অনারের বিষয় ঠিক আছে এটা আমার কাছে একটা সম্মানের বিষয় সেই জন্য কিন্তু সে প্রাইড ফিল করে অ্যান্ড হি অলসো ওয়ান্টেড টু থ্যাঙ্ক ইউ হার ওকে তাই বলছে মাই হোল হার্ট রাইজ আপ টু ব্লেস ইওর নেম বলছে তোমার নাম ধরে আমার তোমাকে ব্লেস করতে ইচ্ছে করে তোমাকে আশীর্বাদ করতে ইচ্ছে করে এবং এই বিষয়টা এটা আমার কাছে একটা প্রাইডের বিষয় ঠিক আছে অ্যান্ড তোমাকে আমি ভালোবাসতে পেরেছি তার জন্য আমি প্রাউড এবং আমি তার জন্য প্রাইড ফিল করি এবং আমি তোমাকে এর জন্য থ্যাংকও জানাতে চাই ঠিক আছে তাই বলছে মাই হোল হার্ট রাইজ আপ টু ব্লাস ইউর নেম ইন প্রাইড অ্যান্ড থ্যাংকফুলনেস টেক ব্যাক দ্য হোপ ইউ গেভ তুমি আমাকে যে আশাগুলো দিয়েছিলে যে হোপগুলো জাগিয়েছিলে আমার মধ্যে কী কী হোপ জাগিয়েছিল নর্মালি যেগুলো হতে পারে যে আমরা সারা জীবন থাকব ঠিক আছে সারা জীবন একে অপরের পাশে থাকব সারা জীবন আমরা কখনোই মানে একে অপরকে ছেড়ে যাব না কখনোই কাউকে কষ্ট দেব না ঠিক আছে যতদিন সম্ভব আমরা একসঙ্গেই থাকবো সারা মানে সুখে দুঃখে সবসময় পাশে থাকবো তো এই যে হোপ এই যে প্রমিস এই যে তোমাদের প্রতিশ্রুতি সেইগুলো কিন্তু যেগুলো তুমি আমার মধ্যে জাগিয়েছিলে বা আমার মধ্যে জেগেছিল তোমার জন্য সেই হোপগুলোকে তুমি আমাকে ফেরত দাও ঠিক আছে যেহেতু তুমি আমাকে রিজেক্ট করেছো তাহলে সেই হোপগুলো তো আর কোনো মানেই হয় না সেগুলোকে রিটার্ন করে সেগুলোকে টেক ব্যাক করো টেক ব্যাক দ্য হোপ ইউ গেভ তুমি যে আমার আশা তুমি যে আশাগুলো আমার মধ্যে জাগিয়েছিলে সেগুলো ফেরত দাও তার পরিবর্তে কী চাই আই ক্লেম ক্লেম মানে কি দাবি করা আই ক্লেম অনলি এ মেমোরি অফ দ্য সেম তার পরিবর্তে আমি জাস্ট একটা থিং একটা জিনিস চাই কি চাই আ মেমোরি আ মেমোরি অফ দ্য সেম একটা মেমোরি চাই কি মেমরি চাই যে মেমোরিটাকে বেস করে যে মেমোরি তুমি আমাকে তো রিজেক্ট করেছো তো আমি জাস্ট শেষে বলবো তোমার কাছে একটা মেমরি চাই যে মেমোরিটাতে বেস করে না বেস করে আমি সারাটি জীবন বাঁচতে পারি যে আমি তোমাকে ভালোবেসেছিলাম তার জন্য আমি একটা স্মৃতিচারণা যেন করতে পারি একটা স্মৃতি হয়ে যেন থাকতে পারে তো সেরকম একটা আমার মেমোরি চাই ঠিক আছে আমি সেই রকম একটা মেমরি ক্লেম করি অনলি আপ মেমরি এবং কী সেই মেমোরিটা দেখো তারপরের লাইনে আছে অ্যান্ড দিস বিসাইডস অ্যান্ড দিস বিসাইড এবং এর পাশাপাশি ইফ ইউ উইল নট ব্লেম তুমি যদি আমাকে ব্লেম না করো তুমি যদি আমাকে দোষারোপ না করো তুমি যদি কিছু মনে না করো ঠিক আছে ইউর লিভ ফর অন মোর লাস্ট রাইট উইথ মি এখানে ইউর লিভ ইউর লিভ মানে হচ্ছে ইউর পারমিশন ওকে আই নিড ইউর পারমিশান ফর ওন মোর লাস্ট রাইট টুগেদার বলছে তুমি যদি কিছু না মনে করো তুমি আমাকে রিজেক্ট করেছো ঠিক আছে আমি মেনে নিয়েছি আমি তার জন্য তোমাকে দোষারোপ করছি না কোনো বাজে কথা বলছি না সমাজে বিষ ছড়াচ্ছি না তোমার নামে ঠিক আছে কোনো কিছুই বলছি না বাট আই নিড ইউর লিভ ফর ওন মোর লাস্ট রাইট টুগেদার আমার তোমার পারমিশান চাই একটা লাস্ট রাইট টুগেদারের জন্য আমি তোমার জন্য একটা শেষ সাফার করতে চাই কি ঘোড়ায় চড়ে তোমার সঙ্গে একটা শেষ সাফার করতে চাই শেষ একটা যাত্রা করতে চাই এটা হচ্ছে তার আর্জি ওকে তো ফার্স্ট যাতে কিন্তু ফার্স্ট যাতে কিন্তু সেই আর্জিটাই আসে যে একটা লাস্ট রাইডের জন্য আর্জি জানিয়েছে বাট তার আনসার ইয়েস অর ন আমরা এখনও জানি না সেকেন্ড স্ট্যান্ড যাতে আসে সেটা আমরা দেখে নেবো কি হয় তার সেই আনসারটা তার মিস্ট্রেসের আনসারটা কি হয় চলে দেখে নেওয়া যাক সেকেন্ড স্ট্যান্ড যাতে আর যারা ভিডিওটি দেখছো অবশ্যই একটা লাইক করে দিও ঠিক আছে আর কোথাও কোনো ডাউট হলে অবশ্যই সেটা তোমরা কমেন্ট করো আমি তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো ওকে আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেলাইকেনে প্রেস করো অল নোটিফিকেশানে ক্লিক করো যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তো নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য টেক্সট অ্যানালিসিসের পরে আমরা কোশ্চেন আনসারও করবো ঠিক আছে কোশ্চেন আনসার অবশ্যই পিডিএফ দেওয়া হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে তো হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন হয় না এখনও যুক্ত হয়ে যাও এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক তোমরা পেয়ে যাবে মাই মিস্ট্রেস বেন্ট দ্যাট অফ হার্টস দোস ডিপ ডার্ক আইস ওয়ার প্রাইট ডিম ওকে তো এখানে মিস্ট্রেস কী করছে মিস্ট্রেস সেই বি রিজেক্টেড লাভার কিন্তু লাস্ট গেট কথাটা বলেছে তার সঙ্গে তারপরে মিস্ট্রেস দেখো কী করছে মিস্ট্রেস কিন্তু মাই মিস্ট্রেস বেন্ট দ্যাট অফ তার কিন্তু ব্রো মানে হচ্ছে আই ব্রো ওকে যেটাকে আমরা ভ্রু বলে থাকি তো এখানে তার আইব্রোটা একটু বেন্ড করলো নিচু নামালো তার দিক থেকে অন্যদিকে ঘুরিয়ে নিল ঠিক আছে মানে কি চোখটা একটু ঘোরালো চোখটা ঘুরিয়ে নিল কেন চোখটা ঘোরালো এটা কিন্তু দেখো ওম্যানলি টেন্ডেন্সির মধ্যে পড়ে ঠিক আছে সাধারণত এই যে প্রেম লাভ এগুলোর ক্ষেত্রে কি হয় ছেলেরাই নর্মালি এগিয়ে আসবে প্রথমে ঠিক আছে তারপর প্রোপোজালটা দেওয়ার পরে প্রোপোজালটা তারাই দেবে এটাই নর্মালি হয়ে থাকে এবং তারপরে দেখো মেয়েটার যদি আনসার ইয়েসও হয় ঠিক আছে বিলাভডের আনসার যদি ইয়েসও হয় তারা কিন্তু সঙ্গে সঙ্গে ডিরেক্টলি ইয়েস বলে দেবে না ঠিক আছে আই লাভ ইউ টু সঙ্গে সঙ্গে কিন্তু তারা বলবে না কেন তাদের মধ্যে একটা সেলফ রেসপেক্ট কিন্তু থাকে এবং তাদের মধ্যে বিশেষ করে ইন্ডিয়ান কালচারে কিন্তু অবশ্যই একটা সেলফ রেসপেক্ট মেয়েদের মধ্যে দেখা যায় তো সেই জন্য কী করে তারা একটু কি মানে তোমাকে একটু ওয়েট করিয়ে রাখবে ছেলেদের একটু ওয়েট করিয়ে রাখবে তারপরে বিষয়টা ক্লিয়ার করবে ঠিক আছে সঙ্গে সঙ্গে ইয়েস এরকমটা মানে বলে দেবে খুবই কম ক্ষেত্রেই হয়ে থাকে এটা জেনারেলি হয় না তো এখানে সেটাই বলছে সেই কনসেপ্টটাই আছে তোমার মিস্ট্রেস বেন দ্যাট ব্রো অফ ব্রো অফ আর্টস হার্টস এবং সে তার আইটা ব্যান্ড করলো ঠিক আছে চোখটা একটু ঘুরিয়ে নিল মানে যেন একটা লজ্জা পেয়েছে লজ্জা সুলভ একটা বিষয় যেন তার সেই প্রোপোজালটা দেওয়ার পরে যেন মেয়েটা একটু লজ্জা পেয়েছে এবং এটাই কিন্তু ইন্ডিকেট করে তার মধ্যে সেলফ রেসপেক্ট আছে ওকে দোস ডিপ ডার্ক আইস হোয়ার প্রাইট ডিমার্স এখানে দোস ডিপ ডার্ক এখানে ডিপ ডার্ক মানে হচ্ছে বিউটিফুল আইস সাধারণত বিদেশিদের কী হয় গ্রে আইস হয় কিন্তু ঠিক আছে গ্রে আইস হয় হোয়াইট বডি অ্যান্ড গ্রে আইস এটাই হয়ে থাকে বাট সেই ক্ষেত্রে সেখানে ডার্ক আইস ঠিক আছে ডার্ক আইস সেটা কিন্তু একটা সৌন্দর্যের বিষয় তো এখানে হচ্ছে ডিপ ডার্ক আইস মানে কি বিউটিফুল আইস আর হচ্ছে প্রাইড কথাটা আছে সরি এখানে হ্যাঁ প্রাইড মানে কিন্তু এখানে সেলফ রেসপেক্ট ওকে সেলফ রেসপেক্ট প্রাইড মানে সেলফ রেসপেক্ট আর ডিমার্টস মানে অবজেক্ট অ্যাকচুয়ালি ডিমার্কস মানে হচ্ছে অবজেক্ট অ্যাকচুয়ালি ডিমার্টস মানে কি অবস্থান করে অ্যাকচুয়ালি এটাই মিন করছে যে দেয়ার ইজ প্রাইড ইন আ ডিপ ডার্ক আইস আইস সেটাই মিন করছে তো তার চোখে কি প্রাইড আছে মানে সেলফ রেসপেক্ট আছে সম্মান আছে তার মধ্যে আত্মবোধ আছে আত্মসম্মান আছে এবং সেই আত্মবোধ আত্মসম্মান আছে বলেই কিন্তু সে তার আইব্রোটা বেন্ড করেছে তার প্রোপোজালটা পাওয়ার পরেছে কিন্তু তার আইব্রোটা বেন্ড করেছে যেন একটু লজ্জা পেয়েছে এটার দ্বারাই সে ইন্ডিকেট করে যে তার কিন্তু সেলফ রেসপেক্ট আছে ঠিক আছে তো রিজেক্টেড লাভার তার চোখের মধ্যে কিন্তু সেই সেলফ রেসপেক্টটা সেই প্রাইডটা কিন্তু দেখতে পাচ্ছে গট ইট হোয়েন পিটি উড বি সফনিং থ্রু পিটি ফর দ্য রিজেক্টেড লাভার এখানে পিটি বলছে তার মিস্ট্রেস তার প্রতি যেন পিটি করছে ঠিক আছে মানে এখানে বিষয়টা হচ্ছে লাভার চাই যে তার বিলাভ তার প্রতি পিটি করুক করু না করুক এবং অ্যাকচুয়ালি হি অ্যাকচুয়ালি লাভার কিন্তু চাই যে শিউড বি সফট ওকে সে আমার প্রতি সফট হোক এবং করুণাবশত সে আমাকে এবং আমার প্রতি তার যে করুণা আছে সেটা তাকে কি মেল্ট করে দেবে তাকে গলিয়ে দেবে অ্যাকচুয়ালি সে কিন্তু অ্যাকচুয়ালি এখানে লাভার লাভার বলতে চাইছি যে সে আমার বিষয়টাকে কনসিডার করুক আমি যে একটা প্রোপোজাল রেখেছি লাস্ট রাইট টুগেদারের সেটা সে বিবেচনা করুক অ্যাকচুয়ালি কনসিডার করুক মানে কি সে আমার প্রতি সেটা বিবেচনা করে আমার প্রতি করুণা করুক মানে কি সে যেন ইয়েস বলে সেটাই সে কিন্তু আশা করছে তাই বলছে হোয়েন পিটি উড বি সফটনিং থ্রু এবং আমার প্রতি তার এই পিটিটা তাকে কিন্তু সফট করে দেবে গলিয়ে দেবে তাকে তা তাকে কিন্তু মেল করিয়ে দেবে ঠিক আছে মাই ব্রেথ ওয়াজ ফিক্সড ঠিক আছে তার কিন্তু ব্রেথ তার শ্বাস প্রশ্বাসটা কিন্তু কিছুক্ষণের জন্য ফিক্সড হয়ে গিয়েছিল কেন ফিক্সড হয়ে গিয়েছিল কারণ সে একটা আর্জি জানিয়েছে কিন্তু এখনও কিন্তু তার আনসার আসেনি মেয়েটা কিন্তু সঙ্গে সঙ্গে তার আনসারটা দিয়ে দেয়নি তাকে একটু ওয়েট করিয়ে রেখেছে সে তার সেই জন্য কিন্তু তার একরকম ব্রেদিনিংটা কিন্তু তার কিন্তু এক শ্বাস প্রশ্বাসটা একরকম কি ফিক্সড হয়ে গেছে কিছুক্ষণের জন্য ওয়েল অর টু মানে ফর ফিউ সেকেন্ডস গড ইট উইথ লাইফ আর ডেথ ইন দ্য ব্যালেন্স রাইট এবং সে লাইফ অ্যান্ড ডেথের মাঝখানে ঝুলে আছে কেন কারণ আনসারটা এখনও আসেনি যদি আনসারটা ইয়েস হয় তাহলে তো কিন্তু তার কাছে সেটা লাইফ আর যদি আনসারটা নো হয় তাহলে তার কাছে কিন্তু রিজেক্টেড লাভারের কাছে সেটা ডেথের সমান কারণ সে কিন্তু সব কিছু ছেড়ে দিতে চেয়েছে সে কিন্তু সব কিছু ভুলে সে যে রিজেক্ট করেছে সেটাকে মেনে নিয়েছে বাট একটাই আর্জি জানিয়েছে অন মোর লাস্ট রাইড টুগেদার ঠিক আছে তো এখানে সেই তো সেই আর্জিটা জানানোর পরে সে কিন্তু এখনও সেই লাইফ অ্যান্ড ডেথের মিডিলে ঝুলে আছে একটা ব্যালেন্সে ঝুলে আছে কারণ আনসারটা এখনও আসেনি যদি ইয়েস বলে তাহলে সেটা তার কাছে লাইফ আর যদি নো বলে তাহলে সেটা তার কাছে ডেথ কবির কাছে সেটা ডেথ মৃত্যু একেবারে তার লাইফটা যেন রুইন হয়ে যাবে ওকে তাই বলছে উইথ লাইফ আর ডেথ ইন ব্যালেন্স রাইট দ্য ব্লাড রিপ্লেনাইজড মি এগেন দ্য ব্লাড রিপ্লেনাইজড মি এগেন এখানে রিপ্লেনাইজড মানে হচ্ছে কি ফিল্ড আপ ওকে পূর্ণ করা ভর্তি করা তো কি হলো তার মানে এখানে দেখো বিষয়টা হচ্ছে সে কিন্তু ইয়েস বলেছে বাট সেটা ডিরেক্টলি ইয়েস আমাদের এখানে কোথাও দেওয়া নেই এই লাইনটার দ্বারাই বুঝতে হবে সে কিন্তু ইয়েস করেছে তার এগ্রি করেছে তার মিস্ট্রেস বলছে দ্য ব্লাড রিপ্লেনাইজড মি এগেন তো সে এখানে দেখো লাইফ অ্যান্ড ডেথের মাঝখানে ঝুলেছিল ব্যালেন্স লাইফে ছিল এবং তার মধ্যে যেন একটা রক্তশূন্য হয়ে গিয়েছিল তাই কি বলছে আনসারটা পাওয়ার পরে সেই ইয়েস হয়তো আনসারটা পেয়েছে তারপরে তার কি বলশান হচ্ছে দ্য ব্লাড রিপ্লেনাইসড মি অ্যাগেন সে যেন আবার একটা মানে প্রাণবন্ত হয়ে উঠেছে মানে আবার যেন সে লাইফটাকে একটা ফিরে পেয়েছে ওকে ব্লাড রিপ্লেনাইসড মানে কি রক্ত পূর্ণ করা তো আমার মধ্যে যেন রক্ত পূর্ণ হয়ে গেছে আমি যেন একটা নতুন জীবন আমি যেন আবার জীবনটা আমার মধ্যে ফিরে পেয়েছি ঠিক আছে তার যেন রক্তশূন্য হয়ে গিয়েছিল সেটা যেন আবার পূর্ণ হয়ে গেছে মানে কি ইয়েস করেছে তার সে কিন্তু এগ্রি করেছে তার সঙ্গে লাস্ট রাইট টুগেদারের জন্য এগ্রি করেছে মাই লাস্ট থট ওয়াজ অ্যাটলিস্ট নট ভেইন এটাতে আরও ক্লিয়ার হয়ে যায় যে সে এগ্রি করেছে বলছে মাই লাস্ট থট দ্য লাস্ট থট হোয়াট ওয়াজ দ্য লাস্ট থট দ্য লাস্ট থট ওয়াজ ওয়ান মোর লাস্ট রাইট টুগেদার মাই লাস্ট থট ওয়াজ লিস্ট নট ভেন ভেন মানে কি ব্যর্থ হয়ে যাওয়া বলছে আমার সেই লাস্ট থটটা অ্যাকচুয়ালি শেষ পর্যন্ত অ্যাট লিস্ট ভেন হয়নি ব্যর্থ হয়নি আমি যেটা চেয়েছিলাম সেটা লাস্টে যেটা চেয়েছে একটাই তো জিনিস চেয়েছি সেটাতে সে এগ্রি করেছে আই অ্যান্ড মাই মিস্ট্রেস আমি এবং আমার মিস্ট্রেস সাইড বাই সাইড পাশাপাশি শ্যাল বি টুগেদার আবার আমরা একসঙ্গে হব ব্রেথ অ্যান্ড রাইড তারা কি পাশাপাশি একসঙ্গে ব্রেথ অ্যান্ড রাইড শ্বাস নেবে মুক্ত বাতাসে শ্বাস নেবে অ্যান্ড রাইড চড়বে ঘোড়ার গাড়িতে করে তারা চড়বে সো ওয়ান ডে মোর আই অ্যাম ডিফাইড সো আরও একটা দিন ওয়ান ডে মোর আরও একটা দিন অ্যাম আই ডিফাইড হোয়াট ইজ মিন ডিফাইড হোয়াট ডাজ মিন ডিফাইড ওকে ডিফাইড মানে হচ্ছে অ্যাকচুয়ালি দেখো ডিফাইড কথাটা ঈশ্বর একটা ওয়ার্ড ওকে ঈশ্বর তুল্য কোনো কিছু বাট এখানে ডিফাইড বলে এটা মিন করছে যে কিন্তু মানে হেভেনলি একটা জয় হেভেনলি একটা বিষয় হেভেনলি একটা জয় হেভেনলি ই হেভেনলি হ্যাপি ওকে তো সো বলছে আরও একটা দিন আমার জন্য আনন্দের আরও একটা দিন আমার জন্যে জয়াস একটা মোমেন্ট আমার জন্য কারণ আমি যে লাস্ট রাইট টুগেদারের কথা বলেছিলাম আমি যেটা চেয়েছিলাম অ্যাটলিস্ট সেটাতে আমার মিস্ট্রেস এগ্রি করেছে তো এটা আমার কাছে একটা আনন্দের বিষয় একটা এটা একটা হেভেনলি জয় ওকে হু নোজ বাট দ্য ওয়ার্ল্ড মে ইন টু নাইট কে জানে যে আজকের রাতেই হয়তো ওয়ার্ল্ডটা শেষ হয়ে যাবে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে কে জানে তো যদিও ধ্বংস হয়ে যায় অ্যাটলিস্ট আমার কিন্তু কোনো আফসোস থাকবে না কারণ আমি যেটা চেয়েছিলাম আমার মিস্ট্রেসের থেকে সেটা আমি পেয়ে গেছি অন মোর লাস্ট রাইড টুগেদার ইট এখানে হু নোজ বাট দ্য বাট দ্য ওয়ার্ল্ড মে এন টু নাইট মানে হচ্ছে যে কে জানে কে বলতে পারে যে আজকে পৃথিবীটা ধ্বংস হবে না আজকেই রাতে হয়তো শেষ রাত ঠিক আছে সেটাই বলছি বলছে সেটা যদি হয়েও যায় আমার কোনো আফসোস নেই কারণ আমি যেটা চেয়েছিলাম সেটা পেয়েছি গটিট থার্ড স্ট্যান্ডার কী বলছে হুশ ইফ ইউ সাম ওয়েস্টার্ন ক্লাউড অল বিলোই বজমড ওভার বাই মেনি বেনিডিকশনস সানস অ্যান্ড দ্য অ্যান্ড ইভিনিং স্টারস হুশ মানে হচ্ছে হুশ মানে কি হোস মানে বি সাইলেন্ট ওকে চুপ করো এখানে দেখো রিডার্সদের উদ্দেশ্যে কিন্তু লাভার বলছে তোমরা চুপ করো কারণ রিডার্সদের মনে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন জাগতে পারে যে তাদের লাস্ট রাইট টুগেদারটা সফল হয়েছে কিনা তাদের মধ্যে মানে যে লাভার যে প্রপোজালটা রেখেছিল লাস্ট রাইট টুগেদার তার আনসার কী ছিল বিলাবডের পক্ষে ইয়ে সর্ণ তো বিভিন্ন রকম কোশ্চেন জাগতে পারে তো তো লাভার বলছে তোমরা সেসব কোয়েশ্চেন করে আমাকে ডিস্টার্ব করো না তাই কিন্তু সেই জন্য রিডার্সদের উদ্দেশ্যে বলছে হুশ মানে কি বি সাইলেন্ট ইফ ইউ সোসাম ওয়েস্টার্ন ক্লাউড ঠিক আছে রিডার্সকে রিডারদের উদ্দেশ্যেই বলছে ইফ ইউ সোসাম ওয়েস্টার্ন ক্লাউড ওয়েস্টার্ন ক্লাউড হচ্ছে পশ্চিম আকাশের ক্লাউড ঠিক আছে পশ্চিম আকাশের ক্লাউডগুলো কেমন হয় বিউটিফুল ক্লাউড হয় পেঁয়াজা তুলোর মতো দেখতে যে ক্লাউডগুলো ঠিক আছে শরতের যে তু আকাশে শরতের আকাশে যে মেঘগুলো দেখা যায় সেগুলো হচ্ছে ওয়েস্টার্ন ক্লাউড সেগুলো খুবই মানে বিউটিফুল ক্লাউড সেই ক্লাউডের উপরে অস্তগামী সূর্যের লাল রশনি পড়ে সেটা আরও বিউটিফুল হয়ে ওঠে ঠিক আছে তো সেখানে এখানে সেই সেই ইঙ্গিতই দিচ্ছে বলছে তোমরা কি দেখেছো দেখেছো তুমি কি সেই ওয়েস্টার্ন ক্লাউডের সেই বিউটিফুল সিন বিউটিফুল মেঘ দেখেছো অল বিলোই বজম্ট ওভার বাউট ওকে অল বিলোই বজম্ট বিলোয় মানে কি বিলোই মানে কি ঢেউ খেলানো বজাম মানে কি বক্ষ এখানে দেখো অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন ক্লাউডকে কিন্তু নারী বক্ষের সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে ওকে নারী বক্ষের সঙ্গে তুলনা করা হচ্ছে তার মানে কি এখানে কিন্তু লাভারের সঙ্গে তুলনা করা হচ্ছে সরি বিলাভডের সঙ্গে কিন্তু তুলনা করা হচ্ছে ওয়েস্টার্ন ক্লাউড ঠিক আছে অল বিলোই বজাম্প ওভার বাউট। পশ্চিম আকাশে সেই মেঘগুলো কেমন অল বিলোয়ী নারী বক্ষের মতো ঢেউ খেলান ওভার বাউড ওভার বাউড মানে হচ্ছে যেগুলো কি বাঁকা ধনুকের মতো বাঁকা ঠিক আছে বাই মেনি বেনিডিকশানস সানস অ্যান্ড দ্য মুনস অ্যান্ড ইভিনিং স্টার্স অ্যাটনস এবং সেগুলো দেখো এখানে বেনিডিকশানস মানে হচ্ছে ব্লেসিং ঠিক আছে বেনিডিকশান মানে ব্লেসিং এই যে ওয়েস্টার্ন ক্লাউডটা এতটা সুন্দর হয় কিসের জন্য বিভিন্ন বেনিডিক্স বিভিন্ন বেনিডিকশানের ফলে বিভিন্ন ব্লেসিংয়ের ফলে কার ব্লেসিং দেখো সানস ঠিক আছে সান অ্যান্ড দ্য মুনস অ্যান্ড দ্য ইভিনিং স্টার্স অ্যাটন তো এই যে চন্দ্র সূর্য ইভিনিং মুন এদের কিন্তু ব্লেসিংয়ের ফলে ওয়েস্টার্ন ক্লাউডের মেঘটা কিন্তু সুন্দর হয়ে ওঠে গট ইট এদের আশীর্বাদে এদের ব্লেসিংসের ব্লেসিংসের ফলে কিন্তু ওয়েস্টার্ন ক্লাউডটা এতটা বিউটিফুল হয়ে ওঠে এই ন্যাচারাল এলিমেন্টসগুলোর জন্যে ঠিক আছে এখানে সেই বিলাভডের বিলাপকে কিন্তু অ্যাকচুয়ালি বলা হচ্ছে বিলাভ বিলাভডের সঙ্গেই কিন্তু ওয়েস্টার্ন ক্লাউডের কম্পেরিজান করা হচ্ছে তারপরে দেখো অ্যান্ড শো অ্যান্ড শো মানে ইন অ্যাট দ্য সেম টাইম বা সেম কন্ডিশন ওকে ইউ লুকিং অ্যান্ড লাভিং বেস্ট ইউ লুকিং অ্যান্ড লাভিং বেস্ট বলছে তুমি এই যে বিউটিফুল যে ক্লাউডটা ওয়েস্টার্ন ক্লাউডটা এটা যেহেতু বিভিন্ন ন্যাচারাল এলিমেন্টসের আশীর্বাদের ফলে ব্লেসিংসের ফলে সেগুলো কি সুন্দর একটা রূপ ধারণ করে সুন্দর দৃশ্য এবং সেটাকে ইউ অ্যান্ড সো ইউ লুকিং অ্যান্ড লাভিং বেস্ট তুমি এটাকে ভালোবাস ভালোবাসতে পারো অ্যান্ড এখানে যেহেতু এর সঙ্গে তুলনা করা হচ্ছে তাই এখানে অ্যাকচুয়ালি এরকম কিন্তু বলা হচ্ছে যে অ্যান্ড সো ইউ লুকিং অ্যান্ড লাভিং বেস্ট মানে কি ইউ আর লুকিং ইউ আর লুকিং লাইক আ ওয়েস্টার্ন ক্লাউড ঠিক আছে তোমাকে সেই একদম ওয়েস্টার্ন ক্লাউডের মতোই সুন্দর দেখাচ্ছে ওয়েস্টার্ন ক্লাউডের মতোই কিন্তু বিউটিফুল তুমি

এখানে ইউর প্যাশান বলতে ইউর ডিপ ইমোশন অফ লাভ ওকে তো ইউর ডিপ ইমোশন অফ লাভ ইউর প্যাশান ড্রিউ কী ড্রিউ করে ক্লাউড সানসেট মুনরাইজ শাইন টু এই যে ন্যাচারাল এলিমেন্টসগুলোকে তোমার প্যাশান কি ড্রিউ করে ঠিক আছে ড্রিউ মানে কি আমরা ড্রিউ মানে আকর্ষণ করা কাছেটা না অ্যাকচুয়ালি এখানে ড্রিউ মানে কি আকর্ষণ করা তো এই যে ন্যাচারাল এলিমেন্টসের প্রতি তাদের সৌন্দর্যের প্রতি ইউর প্যাশান ড্রিউ ইট ডাউন অন ইউ নিয়ার অ্যান্ড ইয়েট মোর নিয়ারার তো সেই সব ন্যাচারাল এলিমেন্টসগুলো কী করছে ডাউন অন ইউ ন্যাচারাল ওয়ার্ল্ডলি ন্যাচারাল এলিমেন্টস লাইক সানসেট ঠিক আছে রাইস ডাউন অন ইউ নিয়ার অ্যান্ড ইয়েট মোর নিয়ারর ঠিক আছে অ্যাকচুয়ালি কী হচ্ছে যে তারা তাদের সেই সৌন্দর্য ঠিক আছে তোমার সৌন্দর্যের কাছে তাদের সেই সৌন্দর্য কিন্তু অ্যাকচুয়ালি এই যে ন্যাচারাল এলিমেন্টসেরগুলো ইউ প্যাশান ড্রিউ তো তোমার প্যাশন ড্র করার ফলে কি করছে তারা ডাউন অন ইউ নিয়ার অ্যান্ড মোর নিয়ার অ্যাকচুয়ালি এখানে মিনিংটা হচ্ছে এরকম যে সেই ন্যাচারাল এলিমেন্টসগুলো মানে তারা তো অ্যাকচুয়ালি রাইডের জন্য প্রস্তুতি নিচ্ছে ঠিক আছে এবং সেখানে দেখো মানে লাভার আছে বিলাভড আছে এবং সেই সঙ্গে কিন্তু ন্যাচারাল যে এলিমেন্টসগুলো ন্যাচারাল যে সৌন্দর্য সেসবগুলো মানে অ্যাকচুয়ালি এক কথায় যেটা বলে মানে তাদের সঙ্গে যেন পুরো নেচারটাই যেন ভরপুর ঠিক আছে পুরো নেচারটাও যেন তাদের সঙ্গে মেতে উঠেছে ঠিক আছে অ্যান্ড ডাউন অন ইউ এবং এখানে বিলাভড বা সেই মানে বিলভড নিয়ার নিয়ার অ্যান্ড ইয়েট মোর নিয়ারার এবং তারা পাশাপাশি আছে তারপরে বলছে টিল ফ্লেশ মাস্ট ফেইট ফর হেভেন ওয়াজ দিয়ার টিল ফ্লেশ মাস্ট ফেইট ফর হেভেন ওয়াজ দিয়ার এখানে ফ্লেশ বলতে এখানে ফ্লেশ বলতে সেক্সুয়ালিটির কথা বলছে ওকে সেক্সুয়ালিটি সেক্সুয়ালিটির কথা বলছে বলছে টিল ফ্লেশ মাস্ট ফেইট বলছে ফ্লেশ বা সেক্সুয়াল প্যাশন ফর ইউ ঠিক আছে হ্যাজ এন্ডেড হ্যাজ ফেডেড এক সময় কিন্তু এই যে সেক্সুয়াল প্যাশন যেটা আছে তোমার প্রতি মানে সেক্সুয়াল অ্যাকচুয়ালি বলি আছে যে সেক্সুয়াল প্যাশন কিন্তু এক টাইমে শেষ হয়ে যায় এক টাইমে সেটা এন্ড হয়ে যায় ঠিক আছে টিল ফ্ল্যাশ মাস্ট ফেড সেটা ফেড হয়ে যায় ফর হেভেন ওয়াজ দিয়ার বাট বিটুইন আস দেয়ার ওয়াজ হেভেন অ্যাকচুয়ালি বলছি যে আমাদের এখানে বাট এখানে তো হেভেন আছে আমাদের এখানে হেভেন না আছে অ্যাকচুয়ালি এখানে পিওর লাভের কথা বলছে বলছে তোমার আর আমার যে রিলেশান সেটা পিওর সেটা প্ল্যাটনিক লাভ ঠিক সেটা স্পিরিচুয়াল লাভ দেয়া এবং এখানে কোনো ফ্ল্যাশলি লাভের কোনো বিষয় নেই এখানে কিন্তু কোনো সেকচুয়াল লাভের কোনো বিষয় নেই আমাদের লাভ হচ্ছে পিওর ঠিক আছে তাই বলছে টিল ফ্ল্যাশ মাস্ট ফেড সেকচুয়ালিটি অবশ্যই ফেড হয়ে যাবে একদিন ফর হেভেন ওয়াজ দেয়ার বাট আমাদের তো এখানে হেভেন আমাদের রিলেশানটা কি প্লেটনিক রিলেশান দাসিন্ট শি অ্যান্ড লিঙ্গার্ড দাস লেন্ট অ্যান্ড দাস লেন্ট শি অ্যান্ড লিঙ্গার্ড লেন্ট মানে কি ঝুঁকে থাকা তো তার মিস্ট্রেস তার দিকে ঝুঁকে আসলো অ্যান্ড লিঙ্গার্ড লিঙ্গার্ড মানে কি ওয়েট করা ঠিক আছে ওয়েটেড তো সে তার দিকে ঝুঁকে আসলো এবং সে মানে এই পরের লাইনেই আছে যে তার বুকে অ্যাকচুয়ালি মাথা দিয়ে কিছুক্ষণ থাকবে ফর আ মোমেন্ট সেটাই আছে দাস শি লিন্ড দাস লিন্ড শি অ্যান্ড লিঙ্গার্ড জয় অ্যান্ড ফিয়ার ওকে তো এখানে জয় অ্যান্ড ফিয়ার বলতে চাইছে দ্য লাভার ফেল্ট দ্য লাভার ফেল্ট জয় ঠিক আছে লাভারের মধ্যে কিন্তু জয়ও আছে ফিয়ার আছে বিকজ দ্য লাভার ফেল্ট জয় বিকজ অফ দ্য টাচ অফ অফিস বিলাভড বাট অ্যাট দ্য সেম টাইম হিজ মাইন্ড ওয়াজ ফুল অফ ফিয়ার কেন বিকজ দ্য কন্ট্রাক্ট উড বি ওভার ইন এ মোমেন্ট তাদের মধ্যে যে কন্ট্রাক্টটা হয়েছে অন লাস্ট রাইট টুগেদার সেটা তো খুব শীঘ্রই শেষ হয়ে যাবে যে কোনো মোমেন্টে সেটা শেষ হয়ে যেতে পারে তার জন্য কিন্তু ফিয়ার আছে আর ফেল্ট জয় কেন বিকজ অফ দ্য টাচ অফিস বিলাভড দাস লে সি আ মোমেন্ট অন মাই ব্রেস্ট দাস লে সি মোমেন্ট অন মাই ব্রেস্ট লে মানে কি শুয়ে থাকা সি আ মোমেন্ট অন মাই ব্রেস্ট সে তার বিলাভড কী করলো লাভারের বুকে বিলাভড সেই লাভারের বুকে আ মোমেন্ট একটা মোমেন্টের জন্য কী করলো সে শুয়ে থাকল অ্যাকচুয়ালি এখানে দুজনের মধ্যে যে ইন্টিমেসি সেটাই বোঝাচ্ছে ওকে দুজনের মধ্যে ইন্টিমেসি আছে সেটাই বোঝাচ্ছে এবং সে কি বিলাপটা কি করলো তার লাভারের বুকে মাথা দিয়ে কিছুক্ষণ থাকলো তো এখানেই শেষ করছি আমরা আজকের ভিডিও ভিডিওটি অনেকটা বড় হয়ে যাচ্ছে তো টোটাল দশটা স্ট্যান্ডা আছে আমরা এখানে তিনটে করলাম নেক্সট ভিডিও তিনটে এবং তার ভিডিওতে তারপরে ভিডিওতে চারটে ঠিক আছে এই করে আমরা দশটা স্ট্যান্ডা কমপ্লিট করব ওকে তো এখানে শেষ করছি আজকের ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে